আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকেও আমরা আপনাদের সাথে একটা রিভিউতে এসেছি, একটা আমাদের পুরাতন পেশেন্ট যিনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসে ট্রিটমেন্ট নিয়েছিলেন এবং ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী অবস্থায় আজকে উনি এসেছেন স্যারের সাথে আবার দেখা করার জন্য। তো আলহামদুলিল্লাহ এখন উনি আগের থেকে অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং ওনার স্বাভাবিক জীবনে উনি অনেকটাই ফিরে গেছেন। আসুন দর্শক, আমার এই পেশেন্টের সাথে একটু কথা বলছি। যদিও ব্যক্তিগত কিছু কারণে আমরা ওনার ফেসটা আসলে ক্লোজ করছি না আপনাদের সামনে, তো আসুন একটু পরিচিত হইনি আমার এই পেশেন্টের সাথে এবং কি কি সমস্যা নিয়ে উনি এসেছিলেন আমাদের কাছে, পুরো বিষয়টা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ জয়নাল আবেদিন। জয়নাল আবেদিন, আমরা জানি আপনি একজন প্রবাসী, কোথায় ছিলেন স্যার? আমি সৌদি আরব ছিলাম। সৌদি আরব, কত বছর হলো ওখানে? সৌদি আরব আমি বেশি দিন না। আচ্ছা, এমনি পেশাগতভাবে কি করেন আপনি? পেশাগত আমি সিলিং এর ডিসন যে সিলিং এটা ডেকোরেশন ডেকোরেশন করেন। আচ্ছা, সো তার মানে আপনাকে একটু উপরে উঠে একটু ভারী কাজও মাঝে মধ্যে করতে, মানে একটু ঝুঁকিপূর্ণ ভাবে কাজ করতে হয়। আমি দেখাইতে হয় উপরে যে এইভাবে আউট করে। ওকে, তো মূলত কি সমস্যা নিয়ে আপনি ডিপিআরসি হসপিটালে এসেছেন? এখানে আমি উপরে ওঠার সময় পড়ে গেছিলাম নিচে। কত দিন? 1 মিটার উপর থেকে। আচ্ছা, আমি 2 মাস আগে। আচ্ছা, সমস্যা ভুগি। তো এখন এমআরআই করার পরে ধরা খায় আমার ACL ligament injury হয়েছে। আচ্ছা আচ্ছা, তখন সৌদি আরবে ডাক্তার বলতেছে যে আপনি হয়তো থেরাপি নিতে হবে না তো অপারেশন করতে হবে। আচ্ছা, পরে আমি চিন্তা করলাম যে বাংলাদেশে চলে যাবো, যেহেতু এখানে অনেক কস্টলি, প্লাস এখানে কোনো সেবা যত্ন পাওয়া যাবে না, বাংলাদেশে গেলে সেবা যত্ন পাওয়া যাবে। মানে আমার আত্মীয় স্বজন পরিবার বর্গ সবাই যেহেতু আমার কাছে আছে, ভালো একটা বুদ্ধি বা যদি সার্জারির দরকার হয় বা কি না এখন আমি বুঝতে পারছি না, তখন একটা ভালো সাজেশন আপনি পেতে পারেন, সেটার জন্য আপনি দেশে চলে আসছেন। আমি অলরেডি বাংলাদেশে এসে 2-3 জায়গায় ডাক্তার দেখাইছি, সবাই বলতেছে অপারেশনের জন্য। আচ্ছা, তো অপারেশনের জন্য আমি প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম সবকিছু। পরে একদিন আগে আমি এখানে আমার ভাতিজা মালয়েশিয়া থেকে আসা আলি ফিরে নাম, আলি বলতে হয় যে আঙ্কেল ওইখানে ফিজিওথেরাপি নিয়েছিলাম আমি, মোটামুটি সুস্থ এখন, তুমি দেখতে পারো। মানে যে মুহূর্তে আপনি অপারেশনের পুরো রেডি, সবকিছু ঠিক আছে, ঠিক ওই সময় আপনার কাছে একটা মেসেজ আসে যে ডিপিআরসি হসপিটালের নাম, সে ট্রিটমেন্ট নিয়েছিল এবং সে সুস্থ হয়েছে, এটা জানার পর একটা আশা পেয়েছেন যে দেখি না অপারেশন ছাড়া কোনো চিকিৎসা হয় কিনা, সেই ইয়ে নিয়ে আপনি সরাসরি চলে আসেন স্যারের কাছে। এবং স্যার যখন প্রথম দেখেছিলেন আপনার শারীরিক অবস্থা দেখেছিলেন, কি বলেছিলেন স্যার? তো বলতেছে, স্যার প্রথম দেখে দেখার পরে বলতে হয় যে আপনার এটা আমি অপারেশন বাদে ঠিক করে দিব, গ্যারান্টি সহকারে। তারপরে দিন আমি জয়েন করি এখানে, প্রায় 11 দিন ছিলাম ভর্তি অবস্থা। এখন আলহামদুলিল্লাহ আগের চাইতে এখন অনেকটাই বেটার ফিল করতেছি অপারেশন ছাড়া। অপারেশন ছাড়া আর এই যে 11 দিন যে ভর্তি ছিলেন, আপনার আশেপাশে তো আরো অনেক রোগীরাও ভর্তি ছিল, কেমন দেখেছেন তাদের সুস্থ হতে কেমন? ওনাদেরকে দেখছি যে অনেক রোগী আসছে হুইল চেয়ার নিয়ে, অনেকে আসছে মানে স্টিক নিয়ে, তারা লাঠি ছাড়াই পরবর্তীতে চলে গেছে। পরবর্তীতে ওনারা আবার লাঠি ছাড়াই, হুইল চেয়ার ছাড়াই মানে বাড়িতে চলে যাচ্ছে, এবং এটা দেখার পরে কনফিডেন্স আরো বেড়ে গেছে। সো যখন ভর্তি হয়েছেন কি কি প্রবলেমটা ছিল, কি মানে একদম আপনি কি একটু খুঁড়িয়ে হাঁটতেন? না, কি আমি চলাফেরা মোটামুটি স্বাভাবিক ছিল, তবে প্রতিটা পদক্ষেপে হাঁটার সময় আমার একটু ব্যথা হইতো, হাঁটতে গেলে ব্যথা হইতো বা দীর্ঘক্ষণ হাঁটতে পারি নাই, যেমন আধা ঘন্টা 1 ঘন্টা হাঁটতে পারি নাই, টায়ার্ড হয়ে যেতাম, কিছু বসে থাকতে হতো, পেইন অনুভূত হইতো, এবং সারা দিনে যদি অনেক বেশি হাঁটাহাঁটি হতো রাতের বেলা ঘুমাতে গেলে সারা দিন তো হাঁটতেই পারি নাই। আচ্ছা, তো এখন ইনশাল্লাহ আগের চাইতে এখন অনেকটাই হাঁটতে পারি, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি, এখন তেমন একটা অসুবিধা হয় না, কারণ সময় নেই। স্যার বলছে 3 মাসের কথা, এখন 1 মাস হয়নি। আচ্ছা, তো এই
প্রযুক্তিটা আসলে আমাদের অনেকের কাছে, বিশেষত আমরা যারা এশিয়ান আছি, আমাদের কাছে জিনিসটা যদিও একটু নতুন, অনেকের আমাদের ধারণা নেই যে এই যে অপারেশন ছাড়া এই চিকিৎসাটা, কারণ আমরা অনেকেই জানি এই ধরনের সমস্যা মানেই হচ্ছে আমরা অপারেশন, হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, বা মেরুদণ্ডে যে কোনো সমস্যায় আমরা যখন এই ডক্টরের শরণাপন্ন হচ্ছি, ডক্টর বলছেন অপারেশন, আমরা ঝাঁপিয়ে পড়ছি অপারেশনে। তো এই যে একটা প্রযুক্তি, এটা সম্পর্কে আপনি একটু যদি কিছু বলেন যে কেমন লেগেছে। প্রযুক্তি তো এটা পুরানো প্রযুক্তি, নতুন না, তবে আমরা আগে ধারণা ছিল, মানে বিশ্বাস কম ছিল, বিশ্বাসটা কম ছিল। হ্যাঁ, এখন সৌদি আরবে ডাক্তার যেহেতু বলে আমাকে যে ফিজিওথেরাপি অথবা অপারেশন, তখন যখন আমি এখানে আসছি ফিজিওথেরাপি, তখন আমি এটা এগ্রি হইলাম যে না, ফিজিওথেরাপিটা কথা তো ওইখানে বলে দিছে, তাইলে একবার চেষ্টা করে দিই, চেষ্টা করে দিই। ওখানেও খুব ভালো বড় মানের ডাক্তার ছিল, স্পেশালিস্ট হসপিটাল, এবং উনিও স্পেশালিস্ট সার্জন, বেশ বড় একজন সার্জন। হ্যাঁ, বেশ সৌদির জন্য বেশ এক নম্বর কি দুই নম্বরে র্যাঙ্কিং এ আছে। অসংখ্য মানুষ আছেন যারা জানেন না, তাদের জন্য যদি কিছু বলেন আপনি আপনার অভিজ্ঞতা থেকে। না, আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু এখানে 10 দিন ছিলাম, দেখলাম মোটামুটি অনেক লোকই আসছে হুইল চেয়ার নিয়ে, অনেক লোক আসছে স্টিক নিয়ে হাতে, পরবর্তীতে ওনারা সুস্থ হয়ে যাচ্ছেন। তো অনেকেই অনেক কথা বলবেন যে একবার ফিজিওথেরাপি নিলে বারবার নিতে হয়, তো বাকিটা আল্লাহ জানে, শেফা দেওয়ার মালিক আল্লাহ, আমরা তো ছিলাম মাত্র। তো যাই যেখান থেকে আসে, যদি এরকম কোনো হাঁটুতে সমস্যা বা কোমরের সমস্যা থাকে, আপনারা আসতে পারেন বা যোগাযোগ করে দেখতে পারেন যে এখানে আসলে কতটুকু সত্যতা বা কতটুকু প্রমাণ পেয়ে যাবেন। মানে আপনি বলছেন যে তারা যদি নিজেরা আসে, ফিজিক্যালি আসে, তাহলে তারা নিজেরাই নিজেরাই অন্তত একবার আসা উচিত, আসা উচিত, আসলে অন্তত বুঝতে পারবে যে আমরা তো আসলে জীবনে যদি কোনো কিছু না খাই প্রথমবার, আমরা তো বলতে পারবো না টেস্ট কেমন, বাস্তবতা আমরা বুঝতে পারবো। আমরা ভিডিওতে অনেকে অনেক কিছু বলবে, অনেক অনেক লেকচার দিবে, সেটাই, তবে বাস্তব জিনিসটা হলো সরাসরি দেখা উচিত নিজের কাছে। আলহামদুলিল্লাহ স্যার, খুব সুন্দর বলেছেন। দর্শক, আমরা আশা করব আমার এই ভাইটি তার জীবনের শেষ দিন পর্যন্ত যাতে এরকমটাই সুস্থ থাকেন, স্বাভাবিক থাকেন। আসলে দুর্ঘটনা ঘটবেই, এটা আমরা আসলে ধরে রাখার কিছু নেই, সতর্ক অবশ্যই যদি আমরা থাকার চেষ্টা করি, বাট তারপর দুর্ঘটনা ঘটে যায়। আর দুর্ঘটনা ঘটলেই যে চিকিৎসা নাই বা আমাকে সারা জীবন পঙ্গুত্ব বরণ করতে হবে, এই ধারণা থেকে সরে আসতে হবে। চিকিৎসা আছে, সার্জারি যেমন আছে, তার বিকল্প অনেক চিকিৎসাও আছে। তো আমরা আগে সেগুলো ট্রাই করব, সার্জারি তো আছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।